সমস্যার সমাধান যদি আমার কাছে থাকে তাহলে সেই সমস্যা তো আর সমস্যা হয়ে থাকে না। আপনার কাছে তো সব সমস্যারই সমাধান থাকে, কিন্তু আপনি যে সমাধানটা করেন সেখান থেকে তো আরো অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। আহা, ঠিক আছে, তোর কথা বুঝতে পারছি আমি, কিন্তু এবার যদি আমি সঠিক সমাধানটা করতে পারি তাহলেই তো হলো। হ্যাঁ বুঝছি, বালা বালা আসলে তো বিনয় বিনয় জিনিসটা তো বালা নামাইয়া মানুষ বলে কথা আর কি। হ্যাঁ, তোমার বিয়ার শাদি করতে না? জি আঙ্কেল। এখানে সুখ আছে, আছে যে আনন্দ, মাঝে মাঝে উকি দেয় হালকা দ্বিধা দ্বন্দ্ব, একটু কানি উনিশ বিশে থাকি তবু মিলে মিশে, গুরুজনে বলে শুনি একতাই ভালোবাসার স্বর্গ মধ্যে অমতাজ ভালোবাসার স্বর্গ মধ্যে অমতাজ ভালোবাসার স্বর্গ মধ্যে মমতাজ ভালোবাসার স্বর্গ মধ্যে অমতাজ ফ্যামিলির লোকজন দেখতেছে আর কি। এই একটি কথা আমার ভালো লাগলো, পরিবারের উপর ডিপেন্ডেন্সিটা ভালো লাগলো। এখনকার ছেলেমেয়েরা তো কেউ আর পরিবার টরিবার দেখে না, যার যখন যার সাথে ক্ষতি হচ্ছে চলে যাচ্ছে, দুদিন পরে ব্রেকআপ হয়ে যাচ্ছে, তারপর কে সে একে ওইটা আমার নিউ বয়ফ্রেন্ড, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি আমার ভবিষ্যৎ 25 বছর সংসার করছি, মাঝে মাঝে আমাদের টুকটাক লাগে, তার মানে কিন্তু এই নয় ব্রেকআপ বলে চলে গেলাম বাক্সটা নিয়ে। ঝগড়া হবেই, এক জায়গায় থাকতে গেলে দুটো হাঁড়ি যেমন পাশাপাশি রাখতে তখন কিন্তু টুকটাক হয়, ভালোবাসার টানটাও কিন্তু মান অভিমান অমুক্তমুক থাকে। যাই হোক, এটা তো আজকালকার জেনারেশন বুঝতে চেষ্টা করে না, বাদ দাও বাসায় এসো। জি ভাই, জি আসি, জি আসসালামু আলাইকুম। আপু তুমি সেই কতদিন পরে আসলে বলো, তোমার জন্য আমার কত কথা জমে আছে তুমি জানো না, তোমাকে না দেখলে তোমার সাথে কথা শেয়ার না করলে আমার ভালো লাগে না। জানি তো সোনা, কি করব, তোমার ভাই তো ছিল না, তার জন্য চিন্তা করতে করতে তো আমার একদমই ভালো লাগতো না, এসছে এখন জ্বালাইটার। আই ভাই আসার পরে আবার কিছু বলোনি তো ভাইকে? কি ধরনের মানুষ, তার কোনো চিন্তা ভাবনা আছে? যে একটা মানুষ 3 মাস নিখোঁজ, তার আত্মীয় স্বজন বউ বাচ্চা তাকে নিয়ে চিন্তা করতে পারে, তার কোনো রকম ধারণাই নেই, ফোনটা সুইচ অফ করে রেখেছে। এটা ঠিক করেনি, এটা আমিও বলছি যে ভাই এটা ঠিক করেনি, কারণ হচ্ছে ভাইয়ের যাওয়ার আগে তোমাকে বলে যাওয়া উচিত ছিল, আর বলে যেতে পারিনি ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে অ্যাটলিস্ট তো একটা ফোন দিয়ে বলতে পারতো যে আমি অমুক জায়গায় আছি, তুমি তো টেনশন করবা এটাই স্বাভাবিক। তারপরেও আসলে ওনার মতো এরকম ভালো সহজ সরল একটা মানুষকে তুমি বকাবকি করবে এটা শুনেই না আমার কাছে কেমন যেন লাগছে। আমার হাজবেন্ডের সাফাই তুমি গাইছো, আপন বোন নাকি? আপন বনি তো, তুমি জানো না ভাইয়ের সাথে যেই কয়বার দেখা হয়েছে না আমার, উনি কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলে না জানো, উনি জীবনেও চোখের দিকে তাকায় না, মুখের দিকেও তাকায় না, নিচের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন। আর এরকম একটা মানুষকে তুমি বকবকি করতে পারলে? শোনো শোনো, এটা হলো ওর অস্ত্র, চুপচাপ থাকে ঠিক আছে, যত পারো বকে নাও। তার কারণটা কি, বিয়ের পর থেকে কিন্তু সে এমনই করছে, মানে 2-3 মাস পর পর সে উধাও হয়ে যায়, তারপর 2 দিন থেকে আবার আসে। তবে কি জানো আমার মনে হয় কি, এই বয়সটা না সবাই এরকম চায় যে সংসার জীবন ভালো লাগে না, চাকরি জীবনও ভালো লাগে না, মনে হয় কি কোথাও গিয়ে একা সময় কাটাবো বা বোহেমিয়ান লাইফ লিড করবো, এটা সবার কিন্তু একটু মনে হয়। আমি আসলে বকাঝকা করি ওকে দেখিয়ে দেখিয়ে, আসলে তো ভালোই বাসি তাই না? ঠিকই করেছো, আমারটা আছে না, আমারটা কোথায় এমনভাবে পিষি আমি যেন আমার মুখের উপরে কথা না বলতে পারে, আর ওদেরকে না এরকম একটু না করলে না একদম বেশি আমাদেরকে একদম নিচে রাখবে। বেশি প্রেশার দরকার নেই, মানে একটু শাসনে রাখলেই হবে। তা ঠিক আছে, কিন্তু আমারটা আবার বেশি কথা বলতে গেলেই না আমি একদম পিষে দেই, তখন একদম চুপ হয়ে থাকে। আমার যদি এই বুদ্ধিটা ওই সময় থাকতো না, তখন তো আমার এই বুদ্ধিটা আসলে ছিল না। আমি কী করবো, না করে তো উপায় নেই, এখন তো মনে কর এত চিন্তা করা যায় না, বয়স হয়েছে না আমার। ঠিকই আছে, তোমার সাথে এই জন্য তো আমার এত মেলে, আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি আর তুমি একদম আপন। ও আচ্ছা, Thank you.
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে পদ্মা? জি স্যার ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। স্যার আপনাকে অনেক বুদ্ধিমান ভাবছিল কিন্তু আপনি কি বের হইলেন? বুদ্ধিমান ভেবেছ আমি কি করেছি? এই যে আমি কিন্তু স্যার আপনার কাছ থেকে সব শুনে ফেলেছি। তুমি আমার কাছে না পড়লে কি হবে? তুমি কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমি তোমাকে ভালো জানি। সবকিছু কি আসলে প্রকাশ করতে নেই? হ্যাঁ কিছু কিছু জিনিস গোপন রাখা দরকার। ঠিক কথা বলেছেন স্যার, আপনি না একদম টেনশন নিয়ে না, আপনি তো সাউন্ড টিচার, মানে আমারও টিচার, একদম চিন্তা করেন না, আমি এই বিষয়ে কারোর সাথে কোনো রকম কথা বলবো না। হ্যারি ভাই সাহেব এখানে একা একা বসে বসে পান অভ্যেস আছে তো একটু খাইতেছিলাম আর কি। আমারও না এখন আর খামুরি পরে খাই। আমারও ইয়াং বয়সে ছিল, পদ্মর মা পছন্দ করে না, এখন এখন খাইবেন না। একটু না 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 দাগ হয়ে যায়। পদ্মর মা আমাকে তো একবার সে বিয়ের পরপরই পান খাওয়া নিয়ে বাড়িতে বাইর করে দিছে। এই যে বাড়িতে বাইর করে দিছিল আমার, বাড়িতে বাইরে যাওয়ানোর একটা নেশা হয়ে গেছে। মাঝে মাঝে ইচ্ছা হলে হঠাৎ করে আর কোয়েন না ভাইজান, এই মনে করেন যে ঘেরাম আর এই শহরের মধ্যে যে একটা ব্যবধান, এটা দেখলাম যে এখানে এই এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই করলেই সমস্যা, এই করলেই সমস্যা, কিন্তু গ্রামে তো এই কোনো বাধা নাই। আরে যখন যেখানে খুশি তা যা খুশি তাই করতাম, বুঝছেন? এই যে সমস্যা, এই সমস্যা নিয়ে বিড়ম্বনার মধ্যে বইরা আমারও মনে চায়। আমি কি মনে করেন যে আপনার ভাবি মারা না গেলে আমি কি আনকি বইরা থাকতাম? গ্রামের মানুষ, গ্রামের মধ্যে থাকতে মনে করেন যে ভালো লাগে? গ্রামের মানুষ সহজ সরল, যা মুখে আসলে কয়ে দিল, রাগ করলেন কি না করলেন, আর এখানে সব মনে হচ্ছে মেয়ে কি। হ্যালো ভাইয়া কেমন আছেন? ভাইয়া ও মা ভালো না থাকলে কুচুবে ভালো আছি, কে রে আমি ভালো আছি এরকম কে? আমি যদি কই না আমি ভালো নাই তখন কি হয়েছে ভাইয়া? কেন আপনি এরম করলেন? সব কিছুতে একটা কেন আছে। এর লিগাই তো আমি মাঝে মাঝে বাড়ি থেকে আউ কারোর কিছু কই না, মোবাইল টোবাইল কিছু নেই না, আমার মতো আমি চলি। বুঝছি ভাইজান, তাহলে আপনার লোকে আমার আর যাওয়া হইব না, আপনি আপনার মতো যান। তবে একটা কথা কি ভাইজান, আপনার লোকে কিন্তু আমার একটা মিল হয়ে গেছে, মনের একটা মিল হয়ে গেছে। যদি মনে করেন যে লইয়া যাওয়া যাইব তাহলে লইয়া যাইয়েন আর কি। তবে লাইগা থাকেন, লাইগা থাকেন, ফেব্রিকলের মতো যদি আঠায় আঠায় জায়গা জায়গা কোনোদিন যদি ভালো লাইগা জায়গা মনে করেন এই যে লুঙ্গি পারা না একসাথে নিয়ে যাবো গা। একটা কথা জিজ্ঞেস করি, অনেক কষ্ট হয়ে গেল আছে মানে, আরে বিশাল বড় একদিকে আছে যে গোসাই বাড়ির দিকে, ওই দিকে ভাইজান কি জানেন সকালবেলা ঘুমের থেকে উঠতাম, মনে করেন যে কান্দের মধ্যে গামছাটা লইয়া দিঘির পারে যাইতাম, দিঘির পারে না যাইয়া ওই গামছাটার ফালাইয়া দিয়া লুঙ্গিটার একটা কাঁচা মাইরা একটা সাপ দিয়া মনে করেন যে এটা কিন্তু গোপন রাখলে আল্লাহ বলেছে তুমি যদি কারো কিছু গোপন রাখো আল্লাহ তোমার অনেক কিছু গোপন রাখবে। হ্যাঁ এটা কাউকে না বলাই ভালো, কি বলো? ঠিক আছে পদ্ম স্যার, তবে আপনি যে রাজা মিয়াকে বিশ্বাস করে এত বড় ধোকাটা খেয়েছেন আমি মানতেই পারছি না কোনোভাবে। আপনি রাজা মিয়াকে মানে আমি বুঝি না, আপনি এতগুলো জামা কাপড় এভাবে পালাই রেখে আসলেন আর চুরিও হয়ে গেল। স্যার আপনাকে ভাবছিলাম আপনি ম্যাথটা ভালো বুঝেন, আপনার মাথায় বুদ্ধিও আছে, কিন্তু আপনার মাথায় আসলে ও তুমি এতক্ষণ ধরে সেই জামা কাপড়ের কথা বলছিলে না? এই এতে আমার কোনো দুঃখ নেই, ওগুলো কিছু পুরনো জামা কাপড় ছিল, এগুলোতে আমার কোনো দুঃখ নেই, এটা কোনো বিষয় না। হ্যাঁ ঠিক আছে পদ্ম। আচ্ছা আচ্ছা, কেন অন্য কোনো বিষয় ছিল স্যার? না অন্য কি, অন্য কোনো বিষয় নেই, অন্য আমি তো
পড়াশোনার বাইরে অন্য কোন বিষয়ে তুমি আমাকে দেখেছো অন্য কোন বিষয়ে ইনভলভ হতে? কিন্তু আমি তো সন্দেহের একটা গন্ধ পাচ্ছি স্যার। তো সন্দেহটা না অনেক খারাপ জিনিস, সন্দেহ করতে নেই। ঠিক আছে আমি আসি। জি স্যার চিন্তা করেন না আপনি, আমি যা যা সন্দেহ করছি এক সময় ঠিকই বের করে ফেলবো স্যার। কি ব্যাপার, দরজা লক করছো কেন? কেন সকালের কথা আপনি ভুলে গেলেন? কোন কথা? বউ রুমে আর আপনি ড্রয়িং রুমে। আচ্ছা দেখো, আজকের দিনে আমরা বিয়ে করেছি, আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে তুমি তোমার শর্তগুলো উঠিয়ে নাও। শর্ত একবার যেটা দিয়েছি সেটা আমার পক্ষে উঠানো সম্ভব না, সেটা অবশ্যই পালন করতে হবে। আচ্ছা শর্ত না উঠালে কিন্তু রুমটা তুমি লক করে রেখেছো কেন? ওর তো ওয়াশরুমেও যেতে হতে পারে তাই না? ওর যদি এই ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ভিতরে ওয়াশরুম আছে, আর যদি তাও প্রবলেম হয় সেক্ষেত্রে ডাইপার পরবে। বন্ধুটি আমার তো, আমাকেই চিন্তা করতে দেন। আপনি যান প্লিজ, ড্রয়িং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, যান। দেখো শাকিলা, এত নিষ্ঠুর নির্দয় হয়ো না, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি আমার কষ্টটা বুঝলে, তোমার এই নিষ্ঠুর বান্ধবী আমার কষ্টটা বুঝবে না। চলো আমরা ভেতরে যাই। এক মিনিট, প্রথম কথা, ও তোমার কষ্ট কেন বুঝতে যাবে? তোমার মতলবটা কি? মতলবে কিছু নেই, শোনো মিমা, আজকে আমরা বিয়ে করেছি, আমরা ভেতরে যাই, চলো একান্তভাবে আমরা সময় পার করি। আর তোমার এই নিষ্ঠুর বান্ধবী পাশের বান্ধবী ওইখানেই থাকো। দাঁড়াও, কি দূরে যাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? যান আপনি ড্রয়িং রুমে যান। যতদিন না তুমি কোনো কাজ খুঁজে পাচ্ছ, আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারছো, ততদিন পর্যন্ত আমার রুমের সামনে আসারও চিন্তা করবে না। তুমি না আমার বাবার কাছ থেকে সময় নেবে বলেছিলে? নাও, আমি তোমাকে সময় দিচ্ছি, তোমার যত সময় প্রয়োজন নাও। তোমার সময় শেষ হয়ে গেলে তখন আমার কাছে এসো, ঠিক আছে? তার আগে আমার আশেপাশে আসারও চিন্তা করো না। কি করবে এই দিনটা, কিন্তু তুমি এরপর আর চাইলেও ফেরত পাবে না। মিন দরজা খোলো। আমি সুমন, হচ্ছে তপু। তপু মানে আপনি ক্রিকেটার? তাই তো বলি, চেনা চেনা লাগতেছে। আপনি দারুণ খেলেন ভাই, আমি আপনার ভীষণ ফ্যান। এবার বিপিএল এ আপনি যা খেলছেন দুর্দান্ত, জাস্ট অসাম ভাই। থ্যাংক ইউ সো মাচ। তা আপনি এতদিন কোথায় ছিলেন? আমি দেশের বাইরে ছিলাম ভাই, আমি অস্ট্রেলিয়াতে, ওখানে বিজনেস করি। কিসের বিজনেস? আমার রেস্টুরেন্টের বিজনেস। বাহ চমৎকার, তার মানে খাওয়ার সম্পর্কে তো আপনার অনেক আইডিয়া ভালো। হ্যাঁ বলতে পারেন, সেটা তো থাকতেই হয়। তা আমার, আপনি কি নিজে রান্না করতেন নাকি ওখানে বাবুর চুচু? না না না, এখানে শেফ আছে, জাস্ট মেইনটেইন আমি করতাম। আসলে ওখানে ভালোই লাগে, ভালোই আছে। আসলে আসি না অনেক দিন, কিন্তু বিয়ে টিয়ে করতে হবে, তো বিয়ে করার জন্য মূলত আসা। বাহ বাহ খুব চমৎকার। এটা বাচ্চাকে পেয়েছেন? না তেমন কাউকে পাইনি, তবে এই দেশেই করবো, বিয়েটা এখানেই করবো, এই দেশেই করবো। এটা খুব ভালো ডিসিশন নিয়েছেন, আমাদের দেশের মেয়েদেরকে আসলে বিয়ে করা ভালো। কালচার বাঙালি তো বাঙালি রে ভাই, আমিও বাঙালি, বাঙালির মধ্যে দুর্বলতা থাকবে। তারপরে সব কথা বলে ভালো লাগলো, বসবো ইনশাল্লাহ আড্ডা, একসাথে আছি আড্ডা হবে, আপনার পাশাপাশি আছি ভাবতে ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভাই। Mm-hmm.
আবার আপনি কি সারিয়ে খুঁজতেছেন? সার কি আবার হারিয়ে গেছে? আরে স্যার তো বাসায়। আচ্ছা রাজা মিয়া কই বলেন তো? রাজা মিয়া রেখো, রাজা বের হতে পাবেন না। কত না এসে গেছে, ডেলিভারি কথায় কথা 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 গেছে। আচ্ছা সেটা না হয় গেছে, কিন্তু কবে থেকে যে আমি জামা দিয়ে গেছি সেটা দেওয়ার নামে এখনো খোঁজ নাই। বিল্ডিংটা তো আগে দিবে তাই না? জামা কার জামা? আমাদের না ম্যাডামের, আমাদের দুজনেরই আছে। ম্যাডাম এটা পালি পাতিয়ে পারেন কিন্তু আমাদেরটা পাবেন না। বুঝলাম না। না মানে তার তো যে সে যে টাইপের লোক সেই টাইপের মহিলা না ঘুরে বেড়ায়, গিরালফেন গিরালফেন এই সেসব নিয়ে যেসব সুন্দর সুন্দর কাপড় নিয়ে হাগল লাগে ঠিকঠাক পায়। গিরালফ্রেন্ড মানে আর কাপড় চুপুর নিয়ে টিকটক করে, মানে টিকটক বানায় মানে কি? কার কাপড় নিয়ে টিকটক বানায়? না মানে ওই যে হাসছে কি, ওই যে এই জামাই তো, এই জামাটাই ওই যে মোটা মোটা নাতির লাহানে একটা মহিলা আছে না আঙ্গবাড়িতে আহে মাঝে মাঝে, ওইটার এই যে পিন দেয়া টিকটক করছে। মানে কি আমার ডিজাইনার ড্রেস নিয়ে ও যাকে তাকে পাওয়াইতেছে? ছি, ও আসলে ওর কান ধরে আমার বাসায় নিয়ে যাবেন ঠিক আছে? আর আমি আমার বাবাকে ম্যাডাম ম্যাডাম শুনি যান, শুনে যান ম্যাডাম, এটা তো হলো না ম্যাডাম, এই যে একটা অন্যায় কাজ, এটা একটা বিহিভ করতে হবে। বড় সাবরে কয়া ও যে ম্যাডামের কাপড় নিয়ে টিকটক করে, রাজার বাচ্চা তোরে আমি বাড়ির থাকলে না খেদাইছি তাহলে তো পানি দিন বাকিটা কমপ্লিট কর। তিন মাস তো ছিল না বাসায়, আমাদেরকে মানে বিপদের মধ্যে ফেলে সারাক্ষণ তো চিন্তার মধ্যে থাকতাম, টেনশনে মানে জান শেষ। এখন দিব্যি সে এসে ঘুমাচ্ছে আর কি, কোনো নড়ানড়ি নেই, ক্লান্ত হয়ে গেছে তো তিন মাস না। আমি তো শুনে দেখতে আসলাম যে বেচারা কোথায় ছিল কি অবস্থা, মানে ওই খোঁজ খবর নিতে আসলাম। ওই যে বললাম যে ঘুমিয়ে আছে, এখন আসলে না ডাকাটাই ভালো বুঝছো না, ক্লান্ত বলেছেন। তো কোথায় যাচ্ছিল? আমি আসলে একটু মনে হচ্ছিল যে হাঁটাহাঁটি করি, হাঁটতে বেরোচ্ছিলাম আর কি। তা বেশ ভালো করেছেন, কারণ আপনি তো ক্লান্ত হয়ে গেছেন এতদিন ঘরে থাকতে থাকতে টেনশন করতে করতে, আপনার এখন একটু সচেতনতা দরকার আছে। আর বলো না, আমার হাঁটতেও ইচ্ছা করতো না, খেতে ইচ্ছা করতো না, কোনো কিছু ভালো কথা শুনলেও ভালো লাগতো না জানো, এত রাগ হতো, মানে এত টেনশন, মানে টেনশন করে করে মানে জানটা বের হয়ে যেত। এখন যাই হোক না কেন, আসলে অবশ্যই একটু মানে ওকে দেখানোর জন্য একটু বকা ঝকা দিয়েছি, আসলে তো সব দেখানোর জন্য, তো শান্তি তো লাগছে বুঝতে পারো না। এখন তাহলে থাক, এখন আর ডিস্টার্ব না করি যেহেতু ভাই ঘুমাচ্ছে। আপনি এক কাজ করুন, সময় করে ভাইয়াকে নিয়ে আমার বাসায় আসবেন, আমি নিজের হাতে চা বানিয়ে আপনাদেরকে খাওয়াবো এবং মন খুলে গল্প করবো। ওকে বুঝতে পেরেছি, আসলে আমি বুঝতে পারছি না, তোমরা কিন্তু সবাই তোমার ভাইকে অনেক ভালোবাসো, তোমার ভাই যদি তিন মাস বাড়িতে না থাকতো আমি তো বুঝতেই পারতাম না, আসলে তোমরা সবাই খুব ভালো। এই বিল্ডিংয়ে আসলে সবাই আমরা আত্মীয় মতোই আছি, এটা ভেবে ভালো লাগছে যে একজনের বিপদে আমরা আসলে অনেক কষ্ট পাই। একদম একদম, আমরা সবাই সবাইকে অনেক ভালোবাসি। ঠিক আছে তাহলে চলুন চলে তোমার সাথেই যাই। ভাইজান ভাইজান, শরীরটা কি খারাপ? আমার নাম টুটুল, ওই যে জীবন ব্যাংকার আছে না জীবন, আর আমি তো পাশাপাশি ফ্ল্যাটে থাকি। ও আপনি, আপনি সেই টুটুল ওই যে আমার নামে থানায় কমপ্লেন করেছেন? ভাইজান এটা আপনি কি বলেন, কমপ্লেন করবো কেন? মানে ভাবির সঙ্গে দেখা হলো, ভাবি বললো যে আপনাকে অনেকদিন ধরে মানে বাসায় আসছেন না, একটু দুশ্চিন্তা করছেন, তো সেই জন্য আপনি কি আমার নামে থানায় কমপ্লেন করবেন মিয়া? তুই আবার রাগ করিস না, মানে ধর আমরা এখান থেকে একরকম প্ল্যান করে মমতাজ মহলে উঠলাম, ওখানে যাওয়ার পরে যদি পরিস্থিতি অন্যরকম হয়ে যায় তখন কি করবো আমরা? দেখ শাকিলা, এরকম একটার পর একটা প্রবলেম যদি দাঁড়া করাতে থাকি না, কোনো প্রবলেমই সলভ হবে না, সবগুলো কোয়েশ্চেন থেকে যাবে।
কাপড় চোপড় ইস্ত্রি করতে দিয়েছিস সেই কবে? ওই যে লাল রঙের একটা টি শার্ট এর মতো, ওইটা লাল না ঠিক গোলাপি, হ্যাঁ গোলাপি রঙের একটা টি শার্ট। আর স্যার আমি ওই যে ইয়ের মধ্যে দেখছি, মোবাইলের মধ্যে দেখছি।